গুড আফটারনুন অল একটা ছোট্ট বিষয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে সেটার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা করছি সেটা হচ্ছে উনিশশো সালের এইটিন্থ মার্চ আঠেরোই মার্চ কিবার হবে উনিশশো সত্তর সালের আঠেরোই মার্চ কিবার হবে সেটা নিয়ে আমরা একটা প্রসেস দেখিয়েছিলাম প্রসেসটা নিয়ে কারো কারো বক্তব্য হচ্ছে যে মিলছে না সোমবার হচ্ছে বা মূল ভিডিওতে হয়তো ক্যালকুলেশনে কিছু ভুল আছে কিন্তু আমরা যে প্রসেসটা দেখিয়েছিলাম সেই প্রসেসটাতে একইভাবে যারা এখনও প্রসেসটা দেখনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে যেখানে আমরা ক্যালেন্ডারের শর্টকাট ট্রিকগুলো বলে দিয়েছিলাম কিভাবে খুব ইজিলি তুমি ক্যালেন্ডারের প্রবলেমগুলো হ্যাক করতে পারবে বা সলভ করতে পারবে দেখো আমি যে তারিখে দাঁড়িয়ে ভিডিও করছি সেটা হচ্ছে আজকে সেভেনটিন্থ অফ অক্টোবর টু এবং আজকে সানডে আজকে ছুটির দিন আজকে হচ্ছে আমাদের মাটন খাওয়ার দিন কাজেই আমি কি বলেছিলাম উনিশশো সত্তর থেকে দু এই গ্যাপটা যেহেতু বিশাল আমরা এই এত বড়ো গ্যাপটাকে মনে রাখবো না রেদার দেন দ্যাট কি করব যে একাত্তর থেকে দু হাজার কুড়ি পর্যন্ত ওই সময়টাকে আমি খুব ইজিলি লিখে ফেলতে পারি কীভাবে লিখতে পারি দেখো একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর একটু সময় লাগছে আমি এক্সপ্লেন করছি ভালো করে তাই একটু লিখছি ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই আর তারপর দু হাজার আমি দু হাজার লিখলাম কেন সেটাও আমি পরে বলে দিচ্ছি এবার দু হাজার লেখার পরে একটা জিনিস দেখো তাহলে একাত্তর থেকে দু হাজার পর্যন্ত আমি লিখে ফেলতে পারলাম আমি স্কেচে লিখছি বলে একটু সময় লাগছে তোমরা পেনে আরও ইজিলি লিখতে পারবে এবার আরেকটা জিনিস খেয়ার করো দু হাজার থেকে তারপর কী হয় শূন্য এক দু হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এইবারে এটার মধ্যে চার দিয়ে ডিভিজিবল যে নাম্বারগুলো আছে সেগুলোকে আমরা মার্ক করবো তেমনটাই বলেছিলাম প্রসেসে মূল ভিডিওটা একটু দেখে নিও ডিটেল প্রসেসটা দেখার জন্য সেখানে আমরা কী করছি দেখো সেভেন্টি সরি নর সেভেন্টি টু চব্বিশ দিনে বাহাত্তর হয় চব্বিশ যেহেতু চার দিয়ে ডিভিজিবল তাহলে সেভেন্টি টু সেভেন্টি সিক্স তারপর এইটটি এইটটি ফোর এইটটি এইট নাইনটি টু নাইনটি সিক্স আর দু হাজার চারশো দিয়ে দু হাজারের ক্ষেত্রে বলেছিলাম শেষ দুটো ডিজিট শূন্য শূন্য থাকলে লিপিয়ার খোঁজার জন্য চারশো দিয়ে ভাগ করতে হয় চারশো দিয়ে ভাগ করলাম তারপর দেখো এখানে চার আট বারো ষোলো আর কুড়ি এই সংখ্যাগুলো এবার দেখো এই একাত্তর থেকে দু পর্যন্ত এখানে টোটাল তিরিশটা বছর আছে তিরিশটা বছর আছে আর এই এক থেকে দশ পর্যন্ত এখানে এখানে সরি এক থেকে কুড়ি পর্যন্ত এখানে টোটাল কুড়িটা বছর আছে তাহলে তিরিশ আর কুড়ি তিরিশ আর কুড়ি এই দুটোকে আমরা যদি যোগ করি পেয়ে যাচ্ছি পঞ্চাশ তার সঙ্গে কটা লাল চিহ্ন আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে তেরোটা আমি লিপিয়ার পাচ্ছি হয়ে যাচ্ছে তেষট্টি হয়ে গেল তাহলে আমার তেষট্টি এইবার এই তেষট্টিকে যদি আমি সাত দিয়ে ভাগ্য রিকি পাচ্ছি দেখো সাত নয় তেষট্টি ভাগ মিলে যাচ্ছে অর্থাৎ আমার হিসেবের খাতায় শূন্য কোনো রিমাইন্ডার পাচ্ছি না শূন্য কাজেই এখানে আমার কোনো ঝামেলা নেই এই পর্যন্ত আমি বুঝে গেলাম এবারে তোমাদের ভুল হচ্ছে কোথায় বা আগেরবার আমি যখন বলেছিলাম হয়তো কোথায় মিস্টেক হয়েছিলো সেখানে ভুলটা হচ্ছে কোথায় দেখো ইউজুয়ালি আমাদের বছর শুরু হয় কোথা থেকে ইউজুয়ালি আমাদের বছর শুরু হয় জানুয়ারি থেকে আমরা ক্যালকুলেশান করছিলাম কীরকম না জানুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত এক বছর কিন্তু এমনটা হয় না জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ জানুয়ারির ঠিক প্রিভিয়াস যে মান্থটা জানুয়ারির আগের মাস অর্থাৎ ডিসেম্বর দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই বারো মাসকে নিয়ে বছর হয় তাহলে যে মাস থেকে আমরা শুরু করব ঠিক তার আগের মাসে গিয়ে সেটা বছর হয়ে যাবে এবার একটা বিষয় খুব ইজিলি খুব ইজিভাবে বোঝো উনিশশো সত্তরের আঠেরোই মার্চ আর সতেরোই অক্টোবর দু কি একুশ করছি আঠেরোই মার্চ আট অনেকগুলো বছর অনেকগুলো দিন হয়ে গেল আমি এর মাঝখান থেকে একটা বছর পেয়ে যাচ্ছি কি পাচ্ছি না আঠেরোই মার্চ উনিশশো সরি উনিশশো সেখান থেকে আঠেরোই ফেব্রুয়ারি কি বললাম জানুয়ারি থেকে ডিসেম্বরে গিয়ে বছর হয় মার্চ থেকে ফেব্রুয়ারিতে গিয়ে অর্থাৎ তার আগের মাসে গিয়ে বারো মাস পূরণ হবে এই জন্য পয়লা এপ্রিল থেকে একত্রিশে মার্চ পর্যন্ত আমাদের অর্থবর্ষ ধরা হয় তাহলে কি হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আমি এখানে শুধু উনিশশো সত্তরের পরেই দু হাজার একুশ ধরছি তার মাঝখানে কোনো বছর নেই বলেই ধরে নিচ্ছি কারণ তার মাঝখানের বছরগুলোকে আমি এখানে ক্যালকুলেশন করে নিয়েছি এই দেখো আঠেরোই মার্চ থেকে আঠেরোই ফেব্রুয়ারি এগুলোর কথা ভুলে যাও এটা কি হচ্ছে এখানে আমরা একটা বছর পেয়ে যাচ্ছি একটা বছর যখন পেয়ে যাচ্ছি তখন একটা বছরের জন্য আমি এক নাম্বার হিসেবে ধরবো বলেছিলাম আগের ভিডিওতে ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে অবশ্যই দেখে নাও তাহলে এক হচ্ছে আমি রিমাইন্ডার পাচ্ছি প্রতি এক বছরের জন্য প্রতি এক বছরের জন্য সংখ্যা পাচ্ছি এক যেহেতু লিপিয়ার নয় এইবার খেয়াল করে দেখো তাহলে আমি চলে এলাম অলরেডি এ আঠেরোই ফেব্রুয়ারিতে কিন্তু আমাকে পৌঁছোতে হবে কোথায় না ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অথবা অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যা খুশি করলে হবে না ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এবারে আঠেরোই ফেব্রুয়ারির পর আমার কি কি আছে আমার কাছে আছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এইবার খেয়াল করে দেখো ফেব্রুয়ারিতে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আমি ক্যালকুলেশন করে নিয়েছিলাম আঠেরোই ফেব্রুয়ারি করলে তারপরে কি হচ্ছে আঠেরো থেকে আরও দশ দিন আছে তাহলে ফেব্রুয়ারিতে রয়ে গেল দশ দিন মার্চের জন্য আমি বলেছিলাম তিন সংখ্যা কারণ মার্চ একত্রিশ দিনে হয় এপ্রিলের জন্য দুই মেয়ের জন্য তিন জুনের জন্য দুই জুলাইয়ের জন্য তিন আগস্টের জন্য তিন কারণ আমি কি বলেছিলাম হাত থেকে এভাবে হিসেব করতে জানু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এই উঁচু জায়গাগুলো হচ্ছে একত্রিশ দিন নিচু জায়গাগুলো হচ্ছে তিরিশ দিন এভাবে হিসেব করতে বলেছিলাম তারপর কি হচ্ছে সেপ্টেম্বর হচ্ছে দুই আর অক্টোবরে আমি কতদিন খুঁজছি না অক্টোবরে আমি সতেরোই অক্টোবর পর্যন্ত খুঁজছি সেভেনটিন্থ অক্টোবর সতেরোই অক্টোবর এবারে আমাকে কি করতে হবে যখন আমি এই দশটিকে সাত দিয়ে ভাগ করছি আমার রিমাইন্ডার কত আসছে দশকে সাত দিয়ে ভাগ করে ফেলো দশ কে যদি আমি সাত দিয়ে ভাগ করি রিমাইন্ডার পাঁচ সাথে একে সাত তিন হচ্ছে রিমাইন্ডার তাহলে এই দশ কেটে দিয়ে এখানে ফেব্রুয়ারির জায়গায় আমি লিখে দেব তিন আবার দেখো সতেরোকে এখানে আছে সতেরো এই সতেরোকে যখন তুমি সাত দিয়ে ভাগ করছো কি হচ্ছে সাত দুয়ে চোদ্দ তুমি পেয়ে যাচ্ছ তিন দেখো রিমাইন্ডার পেয়ে গেল তাহলে তিন তাহলে এখানেও লিখে দাও তিন এবার দেখো তিন তিন ছয় দুই আট তিন এগারো দুই তেরো তিনে ষোলো দুইয়ে আঠেরো দুয়ে কুড়ি তিন তেইশ সরি তিন তিন ছয় দুই আট তিন এগারো দুয়ে তেরো তিনে ষোলো তিনে উনিশ দুই একুশ তিন চব্বিশ তাহলে সবগুলোকে যদি আমি ইপুই অ্যাড দেম টুগেদার তাহলে আমি রেজাল্ট পেয়ে যাচ্ছি চব্বিশ তাহলে এখানে পেয়ে যাচ্ছি চব্বিশ এইবার এই চব্বিশটিকে যখন আমি সাত দিয়ে ভাগ করছি দেখো সাত তিনে হচ্ছে একুশ রিমাইন্ডার পাচ্ছি তিন রিমাইন্ডার কত পাচ্ছি রিমাইন্ডার পেয়ে যাচ্ছি তিন খেয়াল করে দেখো আমি এখানে রিমাইন্ডার পেলাম তিন আর আগে অলরেডি আমার হাতে রিমাইন্ডার ছিল এক এখানে পেলাম তিন আগে রিমাইন্ডার ছিল এক তাহলে তিন আর এক এই তিন আর এক ইফ উই অ্যাড ডেম টুগেদার আমার হাতে রিমাইন্ডার কে চলে এলো আমার হাতে রিমাইন্ডার চলে এলো চার এইবারে আমি কি বলেছিলাম যেমনটা হিসেব করতে বলেছিলাম কি না সানডে মানডে আমি এখানে মানডে থেকে লিখলাম মানডে টিউজডে ওয়েডনেস ডে থ্রাস ডে ফ্রাইডে স্যাটারডে সানডে ঠিক আছে এইবার আজকে হচ্ছে সানডে আজকে হচ্ছে সানডে আজকের দিনটা বাদ দিলাম এরপরে কি বলেছি চার তোমার হাতে রিমাইন্ডার আছে তাহলে কি হচ্ছে এক দুই তিন চার তাহলে দেখো এই দেখো চার নম্বর দিন অর্থাৎ ওয়েডনেস ডে হচ্ছে উনিশশো সালের আঠেরোই মার্চ তাহলে উনিশশো সত্তর সালের আঠেরোই মার্চ কিবার হলো না ওয়েডনেস ডে ওয়েডনেস ডে এবার পিকু যদি এই দিন জন্মাতো তাহলে তার নাম হয়ে যেত বুধু ওরপে সরি এখানে লেখা বোঝা যাচ্ছে না বুধু ওরফে রেড পেনে লিখে দাও দ্যাট ইজ বুধু ক্লিয়ার আশা করি পরিষ্কারভাবে বোঝাতে পারলাম তাহলে আজকে এ পর্যন্তই আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো ধন্যবাদ